আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আর একটু রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার শিক কাবাব। নিশ্চয়ই সবার খুব প্রিয় একটি খাবার। তো চলো কথা না বাড়িয়ে এই শিক কাবাব কী করে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে একটু লম্বা লম্বা আর একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে একটু পাতলা আর একটু লম্বাটে করে স্লাইস করে নিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে সবগুলো পিস যাতে সমান হয়। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকিছু আমি হাফ চামচ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো, একটু বেশি করে দিলাম। আপনারা ঝালটা নিজেদের মতো করে দিয়ে নেবেন, যে বেশি ঝাল খেতে পছন্দ করে বা কম খেতে পছন্দ করে ঠিক সেরকম করে দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ বাটা। এরপর যেটি দিলাম সেটি হচ্ছে কাঁচা পেঁপে বাটা। আসলে কাঁচা পেঁপেটা কিন্তু দিতেই হবে আপনাদের, কারণ কাঁচা পেঁপেটা মিট টেন্ডারাইজার হিসেবে কাজ করবে, মাংসটাকে খুব সফট করে ফেলবে এবং খুব দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই কাঁচা পেঁপেটা দেওয়ার কারণে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, কাঁচা পেঁপেটা কিন্তু খোসা সমেত বেটে নিতে হবে। দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার সব কিছু খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি, যাতে সম্পূর্ণ মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে আমি সারা রাত এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর এক্ষেত্রে আমি এটা ফ্রিজে রাখব নর্মাল টেম্পারেচারে। তো ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা বা 24 ঘন্টা পর। দেখুন আমি কিন্তু খুব ভালো করে আমার মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়ে এসেছি। এখন যেটা করতে হবে আরেকবার একটু উল্টে পাল্টে আমি একটু মিশিয়ে নেব ভালো করে। এবার যেটা করব আমি একটা একটা করে মাংসের পিস নেব আর কাঠিতে গেঁথে নেব। আপনারা যদি লোহার স্টিক ইউজ করেন, কাঠি ইউজ করেন, তাহলে কিছু করতে হবে না। আর যদি আমার মতো বাঁশের স্টিক ইউজ করেন তাহলে তৈরি করার 15-20 মিনিট আগে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। তাহলে যখন আমি মাংসগুলোকে ফ্রাই করব তখন কাঠিগুলো আর পুড়ে যাবে না।
দেখতে পাচ্ছেন আমি একবার একটা পার্ট ঢুকিয়ে একটু টুইস্ট করে দেন শেষের পার্টটা গেঁথে দিচ্ছি। ঠিক এইভাবেই মাংসগুলোকে গেঁথে নিতে হবে। আর একটা স্টিকে আমি তিন থেকে চারটির মতো করে স্ল্যাশ দেবো। এমনভাবে স্ল্যাশগুলো দিতে হবে যাতে শেষের দিকে কিছুটা জায়গা ফাঁকা থাকে। দেখতে পাচ্ছেন আমার একটি কাঠে কিন্তু গাঁথা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মাংস দিয়ে ভালো স্টেক তৈরি করে নেব। আপনার সুবিধার্থের জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কিভাবে মাংসগুলোকে গেঁথে নিচ্ছি। প্রথম একটা পাশ একটু ঢুকিয়ে নিয়ে সামান্য একটু টুইস্ট করে তারপর শেষের দিকটা ঢুকিয়ে নিলেই হবে। তো এইভাবে আমি সবগুলো মাংস দিয়ে শিক কাবাবগুলো গড়ে নিচ্ছি। আমি এখানে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো মাংস দিয়ে প্রায় 7 থেকে 8টা শিক কাবাব তৈরি হয়ে গেছে। একটু ফাঁকা রেখে দেবেন যাতে একটা সাথে একটা লেগে না যায়। এক পার্টটা আমি একটু হাই হিটে রেখে কালার করে নেব। 2-3 মিনিট পরে আমি এটাকে উল্টে দেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। প্রথম দিকটা একটু হাই হিটে রেখে এরকম একটু কালার করে নিয়ে এরপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে করে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। আর যেহেতু আমরা এখানে পেঁপে বাটা ইউজ করেছি সেক্ষেত্রে আমাদের মাংসগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। প্রত্যেকটা পার্ট 5 থেকে 6 মিনিট করে ভেজে নিলেই হবে। দেখতে পাচ্ছেন আমার শিক কাবাবগুলো কিন্তু একেবারে রেডি। তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এর থেকে বেশি কালার করব না। আর মাংসগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুলে খুলে পড়ে যাচ্ছে, এতটা সফট হয়ে গেছে। আর এটা হয়েছে শুধুমাত্র পেঁপে বাটার কারণে, যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম যে এখানে পেঁপে বাটাটা মিট টেন্ডারাইজ হিসেবে কাজ করছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার সুস্বাদু শিক কাবাব। আর আপনারা যদি একেবারেই হোটেল রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে এখানে কয়লা ইউজ করতে পারেন, কয়লার ফ্লেভারটা দিতে পারেন। আর না হলে কোনো অংশে এটা হোটেল রেস্টুরেন্টের থেকে কম হবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।